আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল কুক অ্যান্ড ফুড লাভার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাতে এসেছি ক্যাস্টেলা কেক বানানোর প্রসেস চকোলেট ক্যাস্টেলা কেক অথবা একে গরম তেলে কেকও বলতে পারেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে নিয়ে নিচ্ছি ওয়ান স্পিচ লবণ নিয়ে নিচ্ছি কোকো পাউডার সুগার ময়দা লিকুইড দুধ এবং তিনটি ডিমের হলুদ অংশ প্রথমে আমি আড়াই টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কোকো পাউডার আমি এখানে ক্যাডবেরি কোকো পাউডার ব্যবহার করেছি এবার এই কোকো পাউডার এবং ময়দাটি ভালোভাবে আমি চেলে নিচ্ছি সবসময় কেকে ময়দা কোকো পাউডার যেটাই ব্যবহার করেন চেলে নিতে হবে নিয়ে নিচ্ছি একটি পাত্রে আড়াই টেবিল চামচ সয়াবিন তেল এই তেল আমি গরম করে নিব এমনভাবে যেন বলক না উঠে কিন্তু তেল অনেক বেশি গরম হয় কিন্তু তেল কোনোভাবেই বলক আনা যাবে না এদিকে ভালোভাবে লক্ষ্য রাখবেন এই কেক বানানোর ক্ষেত্রে পরিমাণ ফলো করা খুবই জরুরি দেখুন তেল গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে এই তেলটি আমি নিয়ে নিব একটি মিক্সচার বলে তেল নিয়ে নিলাম এখন আমি ময়দা এবং কোকো পাউডারের মিশ্রণটি এই গরম তেলে দিয়ে অনবরত নাড়তে থাকবো একটি হ্যান্ডউইসকের সাহায্যে তেল অনেক বেশি গরম এই ক্ষেত্রে খুবই খেয়াল রাখবেন যেন আপনাদের হাতে ছিটে না যায় ভালোভাবে মিক্সচার করার পর দেখুন কেমন ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে আপনারা ভয় পাবেন না এই ডোটি আস্তে আস্তে আরও পাতলা হয়ে আসবে দেখতে থাকুন প্রসেস এ পর্যায়ে আমি ডিমের অংশ দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা ডিমের হলুদ হলুদংশ নিয়েছি এই প্রসেসটা যদি কারো বুঝতে অসুবিধা হয় বা ভয় লাগে আপনারা আমার ভিডিওটি বানানোর আগে একবার দেখে নেবেন দেখুন কেমন ডো টাইপের হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি লিকুইড দুধ দিয়ে দিব পাঁচ টেবিল চামচ এবং আমি কোকো কোকো পাউডার দিয়েছি এবং ভ্যানিলা এসেন্সের বদলে আমি দিয়ে দিচ্ছি কফি পাউডার এক চা চামচ পাঁচ টেবিল চামচ লিকুইড দুধে আমি এক চা চামচ কফি পাউডার দিয়ে দিয়েছি এখন আমি এই দুধের মিশ্রণটি ময়দার মিশ্রণের সাথে ভালোভাবে মেশাবো স্মুথ একটা ডো তৈরি করতে হবে আমাকে দেখুন কতটা স্মুথ হয়েছে খুব বেশি ঘনও না আবার একেবারে পাতলাও না এখন আমি সেই তিনটি ডিমের সাদা অংশ একটি মিক্সচার বলে নিয়ে নিয়েছি ডিমের ফোম বা মেরাং তৈরি করার জন্য সবসময় আপনারা খেয়াল রাখবেন ডিমের ফোম যেই বাটিতে করবেন বা বিট করবেন সেই বাটি অবশ্যই শুকনা হতে হবে এক ফোঁটা পানি থাকলেও আপনাদের ডিমের কুসুম ফোম হবে না এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান পিঞ্চ লবণ আমি এই কেকটি বানাতে কোনো বেকিং পাউডার ব্যবহার করছি না ডিমের মেরাঙের কারণেই কেকটি ফুলবে দিয়ে দিচ্ছি হাফ পরিমাণ গুঁড়ো চিনি আমি এখানে পাঁচ টেবিল চামচ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন এই কেকটি একটু হালকা মিষ্টি ধরনেরই হয় এখন আমি বাকি চিনিটুকুও দিয়ে দিচ্ছি আমি চিনি ব্লান্ডারে ব্লান্ড করে গুঁড়ো করে নিয়েছি দেখুন যখন ফোম এই ধরনের নরম হবে তখন আপনারা বুঝবেন আপনার কেক বানানোর জন্য ফোম রেডি এখন আমি আগের থেকে বানিয়ে রাখা ময়দার মিশ্রণটির অর্ধেক দিয়ে দিলাম এবং ফোল্ডিং মেথডে ঘুরিয়ে ঘুরিয়ে এটি ডিমের মেরাং বা ফোমের সাথে মেশাবো কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না এই প্রসেসটি খুব সাবধানতা অবলম্বন করে করতে হবে দেখুন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাচ্ছি ঠিক এভাবেই মেশাতে হবে নইলে আপনাদের ডিমের ফোম বসে যাবে এ পর্যায়ে আমি বাকি গোলাটুকু নিয়ে নিচ্ছি যেটা বলছিলাম সব সময় আপনারা ডিমের ম্যারাং তৈরি করার ক্ষেত্রে যেই পাত্রটি ব্যবহার করবেন এবং যেই হ্যান্ড হুইস্ক বা বিটার দিয়ে বিট করবেন সেই জিনিসগুলো যেন শুকনো হয় কোনো ধরনের তেল বা পানি না থাকে সেই দিকে খেয়াল রাখবেন যদি এক ফোঁটা তেল বা পানিও থাকে তাহলে আপনাদের ডিমের মেরাংটি হবে না কিংবা ডিমের হলুদ অংশ যদি এক ফোঁটা চলে আসে এই সাদা অংশে আপনাদের মেরাং হবে না দেখুন কি সুন্দর ডিমের ফোমের সাথে মিশ্রণটি মিশে গেছে দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা ফোমই এখনও আছে এখন আমি এটি ন ইঞ্চি কেকের মোল্ডে বেকিং পেপার বিছিয়ে ঢেলে দিচ্ছি আমি এই কেকটি একশো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করব। এই কেকটি ওয়াটার বাথ বেকিং করতে হয় প্রথমে ট্রেতে আমি পানি দিব সেই পানিতে স্ট্যান্ড বসিয়ে আমি এই কেকের মোল্ডটি বসিয়ে ওভেনে দিয়ে দিব দেখুন এই ট্রেতে আমি পানি দেব এবার একটি স্ট্যান্ড বসিয়ে এর উপরে কেকের মোলটি বসিয়ে আমি ওভেনে বসিয়ে দিব চলে আসলাম পঁয়তাল্লিশ মিনিট পরে দেখুন আমার কেকটি কি সুন্দর ফ্লাফি হয়েছে আর এই কেকটি এত বেশি তুলতুলো নিশ্চয় বুঝতে পারছেন মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটি কেক আমি উপরে চিপ দিয়ে ডেকোরেশন করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট এবং তুলতুলে হয়েছে এই কেকটি অন্যান্য কেকের তুলনায় অনেক বেশি স্পেশাল আর সফট অনেক বেশি মজা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন আমার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ